অংশগ্রহণমূলক নির্বাচন না হলে বিতর্কের সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রবিবার দুপুরে বাংলাদেশ সুপার টপ গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে এক কর্মশালা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিএনপি সহ সব দল ও জনগণের অংশগ্রহণে একটি নির্বাচন চায় সরকার বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। রবিবার নির্বাচন পর্যবেক্ষণে ভারত, নেপাল, ভুটান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও কানাডার প্রতিনিধি সমন্বিত ইলেকশন মনিটরিং ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। 10 লাখ টন খাদ্য নিরাপত্তা মজুতের বিপরীতে বর্তমানে 21 লাখ টনের অধিক খাদ্য মজুত আছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ নওগাঁতে আটাপট্টি ও রুবির মোড় এলাকায় চলমান ওএমএস কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। সিরাজগঞ্জের কাজীপুরে 5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শাহজাহান আলী ওরফে সাজা নামের এক বৃদ্ধকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ্যামল কুমার দত্ত। তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ফলে নিহতের সংখ্যা 50,000 ছাড়িয়ে গেছে। এই ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের বহু ভবন ধসে পড়ার ঘটনায় 612 জন সন্দেহভাজনদের মধ্যে 184 জনকে আটক করে জেলে পাঠিয়েছে তুর্কি সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কের বিচারমন্ত্রী বেকির বোজদাগ। মাঠের বাইরে সম্পর্ক যেমনই থাকুক, মাঠের ভেতরে দুজনের মধ্যে সম্পর্ক খুবই স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন টাইগার অধিনায়ক। বহুল শ্রোতাপ্রিয় লোকগান লাল পাহাড়ির দেশে যা গানের সুরকার সুভাষ চক্রবর্তী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। শনিবার কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই সুরের জাদুকর। বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে অর্পণ চক্রবর্তী।